নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমা হর্টিকালচার চ্যানেলের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আলু বোখরা। একটা আলু বোখরা গাছ আমাদের এই ক্লাইমেটে, এই নাতিশীতোষ্ণ অঞ্চলে হবে কি না তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু এটা হবেই আমি যেখান থেকে নিয়েছি সেই নার্সারিম্যান বলেছে। তোমরা অনেকেই বলতে পারো যে নার্সারিম্যান অনেক কিছু বলে থাকে, তবে এটা হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছো। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হলো আমি গত কয়েকদিন আগে আপেলের প্রতিস্থাপন দেখিয়েছিলাম। এই আপেলের প্রতিস্থাপন দেখাতে গিয়ে বলেছিলাম যে রাজস্থানের একটা নার্সারি থেকে আমি আপেল গাছটা নিয়েছি, ঠিক সেই জায়গা থেকে আমি আলুবোখরা গাছটা নিয়ে এসেছি। উনি বলেছেন যে গাছটাতে আলুবোখরা হবেই। আমি কেন এতটা নিশ্চিত হলাম, কারণ ওনার সঙ্গে একজন কৃষি বিজ্ঞানী আছেন, একজন উদ্ভিদ বিজ্ঞানী আছেন, যিনি কাজ করেন গাছের বিভিন্ন রকম বিভিন্ন ক্লাইমেটে গাছটা রাখার জন্য, তৈরি করার জন্য। তাই আমিও হয়তো বিশ্বাস করেই ফেলেছি যে আলুবোখরা আমাদের এই ক্লাইমেটে হবে। তার কথা অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই গাছের পরিচর্যা কিভাবে হবে, মাটি কীরকম তৈরি করতে হয়, কতটা জল দিতে হয়, কেমন রোদ্দুরে রাখতে হয়, খাবারের ব্যবস্থাপনা আর রোগ পোকার ব্যাপারটা। হ্যাঁ, এই রোগ পোকার ব্যাপারটা আজকের এই ভিডিওতে আলোচনা করব না, তবে পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা করব। কারণ আলুবোখরার যে গাছটা আমাদের কাছে অনেক পরিচিত, ফলটা পরিচিত হলে গাছ এই জায়গায় করার ব্যাপারটা আমাদের কাছে অতটা জনপ্রিয় নয়, কারণ আমরা একেবারেই বিশ্বাস করি আলুবোখরা হবে না। তাই আমরা অবশ্যই একবার চেষ্টা করব, আর আমি বিশ্বাস করি আলুবোখরা হবেই। তাই যারা আমার সঙ্গে বিশ্বাস করছো যে আলুবোখরা হবেই, তারা প্লিজ ডিসক্রিপশন লিঙ্কে যাও, গিয়ে ওই নার্সারিম্যানের, রাজস্থানের যে নার্সারি আছে ওখানকার ফোন নম্বর দেওয়া আছে, ডিটেলসটা দেওয়া আছে, তোমরা ফোন করতে পারো তার সঙ্গে। তবে কুরিয়ারের কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? তাই আমি বলছি তোমাদেরকে, তোমরা ফোন করে বিভিন্ন রকমভাবে আনতে পারো। এবার চলো দেখা যাক যে এই আলুবোখরার জন্য আমরা কী ধরনের মাটি প্রস্তুত করব। তোমাদেরকে বলে রাখি যে ডিসক্রিপশন বক্সে আপেলের যে পরিচর্যার ব্যাপারটা আছে সেই লিঙ্কটা দেওয়া আছে। তোমরা আপেল গাছটা সম্বন্ধে যারা জানতে চাও, আপেল যারা করতে চাও, তারা কিন্তু ওটা দেখতে পারো। আর সেম ঠিক ওই রকমই আপেল গাছের মাটিটা, এই আলুবোখরা মাটিটা আপেল গাছের মতো, তবে একটু আলাদা। আপেল গাছে ভারী দোঁয়াশ বা দোঁয়াশ মাটি লাগে, এতেও ভারী দোঁয়াশ বা দোঁয়াশ মাটি লাগে। ভারী দোঁয়াশ বা দোঁয়াশ মাটি, এটাতে সমস্ত ধরনের গাছ হতে পারে। তবে এই দোঁয়াশ মাটি তৈরি করার একটা ব্যাপার আছে। দোঁয়াশ মাটি তৈরি করতে গেলে কি হবে, দোঁয়াশ মাটিতে তৈরি করতে গেলে যেটা হবে সেটা হলো সমপরিমাণ নদীর সাদা বালি মাটি এবং সমপরিমাণ এঁটেল মাটি, এটাকে একসাথে একসঙ্গে মেশাতে হবে। মেশালে তৈরি হয় দোঁয়াশ মাটি। এবার ভারী দোঁয়াশ মাটিটা কীভাবে তৈরি হয়, হালকা দোঁয়াশ মাটিতে কী হয় যে তুমি এক ভাগ এঁটেল মাটি নিলে, দুভাগ নদীর বালি মাটি নিলে, এটা হলো হালকা দোঁয়াশ মাটি। ভারী দোঁয়াশ মাটিটা কী, দুভাগ এঁটেল মাটি, এক ভাগ নদীর সাদা বালি মাটি, এভাবে তৈরি হয় হালকা দোঁয়াশ মাটি এবং ভারী দোঁয়াশ মাটি। এইভাবে মাটি তৈরি করতে হয়, এবং মাটি তৈরি করতে গেলে আমাদের সমস্ত, এই মাটিতে আমাদের কিন্তু সমস্ত ধরনের গাছ তৈরি হয়। এবার তোমাদেরকে বলে রাখি, আলুবোখরা কিন্তু একেবারে অ্যাসিডিক সয়েল পছন্দ করে না। তাই যখন আমরা গাছটার মাটি তৈরি করব, অবশ্যই করে 12 ইঞ্চি টবের জন্য, 10 নয় 12 ইঞ্চি বা তার বেশি টবের জন্য, 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ চুন ভালো করে মেশাবো, এবং 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো বা 2 চামচ ফসফেট মেশাবো। হয় হাড় গুঁড়ো, নয় 2 চামচ ফসফেট, এটা মিশিয়ে 1 সপ্তাহ মতো একটু ভিজিয়ে ভিজিয়ে, একটু মানে ময়েশ্চার দিয়ে একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিতে হবে। ওই 1 সপ্তাহ পরে ভালো করে ছড়িয়ে নিয়ে ওটা কী করতে হবে, টবে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করলে তবে গিয়ে হয় ওর জন্য পারফেক্ট সয়েল, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলি যে যারা আরও বড় ড্রামে করতে চাও, যারা ড্রামে করতে চাও, তাদেরকে যেটা করতে হবে সেটা একটু বুঝে নেবে। তোমরা কী করবে, 1 মুঠো চুন দিয়ে দেবে, ঠিক আছে? 1 মুঠো চুন দিয়ে ভালো করে মেশাবে, ওর সঙ্গে দেখবে 250 গ্রাম হাড় গুঁড়ো বা ফসফেট দেবে তোমরা 100 গ্রাম দিয়ে ভালো করে মেশাবে। মিশিয়ে 1 সপ্তাহ মতো ওই ময়েশ্চার করে রেখে তারপরে গাছটা বসাবে। এইভাবে মাটিটা তৈরি করে নেবে। মাটি তৈরি করার পরে টবে প্রতিস্থাপন করবে।
আর যারা নতুন দেখছো, তুমি যদি নতুন হয়ে থাকো, সমস্ত টব কি করতে হয়, গাছ লাগানোর সময় একটা ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিতে হয়। আর ড্রেনেজ সিস্টেম বানাতে গেলে কয়েকটা স্টেপ ফলো করতে হয়, স্টেপগুলো আমি এখন দেখাবো, প্লিজ মন দিয়ে দেখো। আর যারা পুরাতন দর্শক, প্লিজ এইটুকু জায়গায় স্কিপ করে যাও। দেখো, টবের মধ্যে হোল একটা বা দুটো বা তিনটে যাই থাকুক, সেই হোলগুলোকে চাপা দিতে হয় মাটির টুকরো ভাঙা কোনো পাত্র। এটা আমার কাছে টব ভাঙা। দেখো, একদিকে ঢেউ খেলানো নিচু, একদিকে উঁচু। এই নিচু জায়গাটা কি করতে হয়, এই নিচু দিকটা হোলের উপরে বসিয়ে দিতে হয়। আমি হোলের উপরে বসালাম আর উপরের দিকটা কিন্তু উপরের দিকে থাকে। এরপরে যে স্টেপটা করতে হবে আমাদের, সেটা হলো স্টোন চিপ। টুকরো টুকরো যে স্টোন চিপ পাওয়া যায়, সেই স্টোন চিপ বা টুকরো টুকরো ইটের টুকরো বা বিল্ডিং তৈরি করার যে স্যান্ড চালুনির পরে যে ছোট ছোট নুড়ি পাথর পাওয়া যায়, সেটা দিয়ে আমরা কি করব, এর উপরে একটা লেয়ার তৈরি করে দেবো। এই ভালো করে লেয়ার একটা তৈরি করে দেওয়া হলো। লেয়ার তৈরি করে দেওয়া হলো মানে হলো আমাদের এই ড্রেনেজ তৈরির সেকেন্ড স্টেপটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা খুব ভালো করে মন দিয়ে কাজটা করব। ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব জরুরি। এবার ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের এই যে সেকেন্ড স্টেপের পরে আমরা থার্ড স্টেপ যেটা আছে, সেই বিল্ডিং তৈরি করার যে স্যান্ড আছে, সেই স্যান্ড দিয়ে ভালো করে এভাবে লেয়ার করে দেব। দেখো, লেয়ার করে দেওয়ার পরে আমাদের কিন্তু একেবারে ড্রেনেজ সিস্টেমটা কমপ্লিট হয়ে গেল। ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়া মানে হলো এইটুকু আমরা নিশ্চিত করতে পারলাম যে গাছের গোড়ায় জল জমে গিয়ে কোনো রকমভাবে রোগ সৃষ্টি করতে পারবে না, গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে পারবে না, বা গাছের গোড়ায় জল জমে গাছটার গোড়া পচে গিয়ে মারা যাবে না। এটা হয়ে গেল। এরপরে যে মাটিটা আমরা তৈরি করে রেখেছি, সেই মাটিটা কি করব, আস্তে করে আমরা পাত্রের মধ্যে দিয়ে দেব, টবের মধ্যে দিয়ে দেব। এবার টবের মধ্যে দেওয়ার যে নিয়মটা, সুন্দর করে এই দেখো, আমরা সুন্দর করে বেড করে দিলাম, দিয়ে একটু ভালো করে চেপে দেব। এই চেপে দেওয়ার যে ব্যাপারটা হলো, এই মাটির মধ্যে যে এয়ার থাকে, বাতাস থাকে না, সেই বাতাসটাকে চেপে বের করে দেওয়া। তাতে কি হবে, গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগবে না, ফলে গাছটা অনেক সুস্থ থাকবে। এবার আমরা একটা বেড করে চেপে মাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গাছটা কি করব, টব থেকে তুলে নেব, আমার কাছে যে প্লাস্টিকের যে কাপড়ের প্লাস্টিকের যেটা আছে সেটা থেকে বের করে নেব। এবার কি করব, আমরা সুন্দর করে গাছটাকে বের করে নেব। এইভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে, যাতে শিকড়টা আঘাত না লাগে, সেইভাবে আমরা একেবারে বের করে নিলাম। দেখো, এবার আমরা দেখব গাছটা মাঝ বরাবর হচ্ছে কি না, এবং গাছের তলায় আর মাটি দিতে হবে কি না। হ্যাঁ, মাটি তো দিতে হবে, আমরা দেখে নিই। আর একটা লেয়ার করে দেবো, এবং যতবার লেয়ার করব ততবার কিন্তু আমরা সেটাকে চেপে দেব। দেখো, চেপে দেওয়া হলো। এইভাবে আমরা সুন্দর করে গাছটা বসিয়ে দিলাম। এবার কি করব, আমরা আবার মাটি দিয়ে দেবো চারিদিক দিয়ে। সুন্দর করে মাটিটা দিয়ে দিলাম। দেখো, এবার চারিদিকে মাটিটা ছড়িয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, সেটাকে আবার এইভাবে চেপে চেপে দিতে হবে। নিজে বিশ্বাস নিয়ে কাজ করবে, যাতে এই বিশ্বাসের উপর ভিত্তি করে তোমার কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে। যদি তুমি মনে করো যে এই গাছে ফল হবে না, তাহলে কিন্তু গাছটার প্রতি তোমার যত্ন নিতে পারবে না, তুমি অবহেলা চলে আসবে। ফলে গাছটা যদি যত্ন না নিতে পারো, তাহলে গাছটা দুর্বল হয়ে পড়বে, ফলে গাছে তো ফুল আসবে না, ফুল এলেও ঝরে যাবে। এটা কিন্তু একটা ব্যাপার, তুমি যদি যত্ন না নাও, তাহলে গাছের প্রতি কোনো মায়া না যদি না থাকে, তাহলে কিন্তু এটা গাছটা দুর্বল হয়ে পড়বে। তাই বিশ্বাস নিয়ে কাজ করতে হবে যে গাছে ফল আসবে, আর আমার যত্নে অবশ্যই গাছটা সুন্দরভাবে সতেজ হয়ে যাবে এবং সুন্দর শক্তিশালীভাবে গাছে ফল দেবে। এই হলো ব্যাপার। এইভাবে আমরা গাছটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন করার পরে যেটা করতে হবেই সেটা হলো গাছটাতে ভরপুর জল দিয়ে দেওয়া। আমরা গাছটাতে ভরপুর জল দিয়ে দিলাম, একেবারে ফোর্স। দেখো, ব্যাস আমরা পুরো কানায় কানায় ভরিয়ে দিলাম। এবং যেটা হয় সেটা হলো, ভরপুর এই জল ভরিয়ে দেওয়ার পরে যে 2 ইঞ্চি খালি রেখেছিলাম, এটা টেনে আরও 2 ইঞ্চি তলে চলে যাবে, ফলে আমরা খালি হয়ে গেলে আবার পরবর্তীকালে এটা জলটা দিয়ে দেবো। এটা হলো নিয়ম। এবার আমি তোমাদেরকে বলি এই গাছটা কোথায় রাখবে। একেবারে ফুল সানলাইট,
কোনো রকমভাবে যারা যাদের বাড়িতে কম রোদ্দুর আসে তারা বাড়িতে এই গাছটা নিয়ে আসবে না, করবে না। আর যারা ব্যালকনিতে করতে চাও প্লিজ করো না এগুলো। ছাদে যদি করতে চাও ছাদের মধ্যে ওপরে ফুল সানলাইটে রাখবে, কোনো গাছের তলায় ছায়ার দিকে রাখবে না, সেমিসেক তো নয়। এবার আমি আসি কতটা জল দেব। নিয়মিত জল চাই, এর গোড়াটা ময়েশ্চার থাকতে হবে এবং গাছের এই যে ড্রেনেজ সিস্টেম করলাম সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাচ্ছে কি না ভালো করে দেখে নেবে। ফলে কি হয়, মাটিতে ভিজে ভিজে থাকলে এর গ্রোথ তাড়াতাড়ি হয়। এটা একেবারে শুকনো তিন চার দিন তোমরা দিলে না জল, তারপরে দুদিন পরে আবার জল দিলে, এরকম করবে না। এই গাছটা কিন্তু জল দিলে খুব সতেজ থাকে, পাতাগুলো অনেক সতেজ থাকে এবং খুব তাড়াতাড়ি বাড়ে। ফলে কি হবে, এটা গাছটার সুন্দর দেখতে লাগবে। আর একটা কথা বলে দিই, বর্ষাকালের দিকে এই আর্দ্র আবহাওয়াতে কিন্তু বেশি জল দিতে হয় না। এটা সব গাছের প্রতি এই বলছি এরকম নয়, এটা কিন্তু আলু বোখরার জন্যে যে আমাদের বর্ষাকাল ঢুকলে খুব একটা জল দিতে হবে না, গোড়াটা যাতে ময়েশ্চার আছে কিনা সেটা দেখবে, আর দেখবে জলটা জমছে কিনা। এটা হয়ে গেলে জলের ব্যাপারটা। এবার খাবারের ব্যাপারটা, খুব মন দিয়ে খাবারের ব্যাপারটা শোনো। খাবারের ব্যাপারটা যেটা হলো সেটা হলো দু চামচ ইউরিয়া, আমি বলছি 12 ইঞ্চি টবের জন্য, দু চামচ ইউরিয়া, এক চামচ ফসফেট, দু চামচ পটাশ, ভালো করে মেশাবে। মিশে কি করবে, ওর থেকে 2.5 চামচ চারিদিকে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার আগের দিন ভালো করে জল দিয়ে ময়েশ্চার করে নেবে, পরের দিন এটা দিয়ে আবার জল ঢেলে দেবে, হয়ে গেল। এবার আসি যদি অন্যরকমভাবে তোমরা দিতে চাও, এটা কিন্তু প্রত্যেক 20 দিন অন্তর অন্তর করতে হবে। এবার যদি অন্যরকমভাবে করতে চাও, অন্যরকম কীভাবে, তোমাদের যেটা করতে হবে, গাছে ওই সারটা, যে সারটার কথা বলছি সেটা দেওয়ার আগের দিন জল দিলে ময়েশ্চার করবে। কিভাবে, কাদা কাদা যেন না হয়, সামান্য জল দিলে যাতে খোঁড়া যায়, একটু খুশে দেওয়া যায়, খুশে একটু ঝরঝরে করা যায় মাটিটা, আগের দিন দিয়ে ভালো করে দেবে। তার পরের দিন ভালো করে চারিদিকে দুমুঠো খোল দেবে, 12 ইঞ্চির জন্য বলছি, দুমুঠো খোল দেবে চারিদিকে। দুমুঠো খোল দেওয়ার পরে ভালো করে খুশে নেবে। খুশে নেওয়ার পরে আমাদের এক চামচ হাড় গুঁড়ো বা 1 চামচ ফসফেট চারিদিকে ছড়িয়ে দেবে। দেওয়ার পরে 1 চামচ পটাশ চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে খুশে জল ঢেলে দেবে, ঠিক আছে। এইভাবে করতে পারো। এবার যেটা ড্রামের কথা বলছি, ড্রামের জন্য কি হবে, 20 লিটারের যদি ড্রাম কেটে তোমরা যদি করতে চাও, তাহলে যেটা করতে হবে সেটা হলো 1 মুঠো নেবে তোমার ইউরিয়া, 1 মুঠো নেবে পটাশ, আর 1/2 মুঠো নেবে ফসফেট, ভালো করে মিশিয়ে ওর থেকে 2 মুঠো চারিদিকে ছড়িয়ে দেবে। এইভাবে যেভাবে 12 ইঞ্চির জন্য বললাম সেভাবেই করবে। আর এটার জন্য যেটা বলবো, যে নেক্সট যে সারটার কথা বললাম সেটা হলো তোমার মোটামুটি 250 গ্রাম সরিষার গুঁড়ো খোলটা চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে খুশবে। তারপরে যেটা করতে হবে, 100 গ্রাম হাড় গুঁড়ো বা 75 গ্রাম ফসফেট দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে খুশে নেবে। তারপরে দেবে তোমার 90 গ্রাম পটাশ দিয়ে চারিদিকে খুশে দিয়ে ভালো করে জল ঢেলে দেবে। এই দুইভাবে সারটা দিতে পারো। এটা এই যেটা লাস্ট যেটা বললাম সেটা কিন্তু 1 মাস অন্তর অন্তর, আর ইউরিয়া ফসফেট পটাশের যে সারটা বললাম সেটা কিন্তু তোমাদের দিতে হবে 20 দিন অন্তর অন্তর। এভাবে তোমরা খাবারটা দেবে। এবার আসি গাছটাতে আরও ভালো হেলথ করতে যেটা করতে হবে সেটা হলো ইউরিয়া 2 গ্রাম 2 লিটার জলে। 200 গ্রাম হেব না কিন্তু, এটা আমি একবার ভুল করেছিলাম, বলেছিল 2 গ্রাম, আমি 200 গ্রাম দিয়েছি, গাছে দিয়েছে, গাছ পুড়ে গিয়েছে। খুব ভালো করে 2 লিটার জলে 2 গ্রাম ভালো করে ঝাঁকাবে, দেখবে গুলে যাবে, সেইটা স্প্রে করবে। আর খুব যে স্প্রে করে ভালো করে স্নান করে দিতে হবে এরকম নয়, স্প্রে করবে, জাস্ট স্প্রে করবে পাতায় যাতে চলে আসে। এটা প্রত্যেক মাসে একবার যদি করতে পারো খুব ভালো হবে। আরেকটা কথা যেটা হলো, অনুখাদ্যের অভাব খুব আসে ভারতবর্ষে। বন্ধুদেরকে একটা ভালো অনুখাদ্যের কথা বলি, সেটা হলো TRESL 3 বা TRESL 2। এটা আছে, এটা আলু বোখরার জন্য খুব ভালো, বা বায়োফ্রাম ব্লুম এটাও খুব ভালো। এটা অনলাইনে এখন অ্যাভেলেবেল নয়, তবে ফার্টিলাইজারের দোকানে গিয়ে খোঁজ করো, নিশ্চয়ই যে কোনো তোমরা অনুখাদ্য পেয়ে যাবে, হয় বলবে মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, ঠিক আছে। এবার এইটা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিলে করে দেবে। এটা মাসে একবার করবে করলে, বা তুমি 45 দিনে একবার করতে পারো। অসাধারণ দেখতে হবে, অসাধারণ হবে, এবং ফলের স্বাদটা নাকি খুব ভালো হবে এটাতে। এটা হয়ে গেলে আমি বাংলাদেশি বন্ধুদেরকে বলি, বাংলাদেশি বন্ধুরা ফার্টিলাইজারের দোকানে যাবে, গিয়ে বলবে TRESL 2 ওখানে পাওয়া যায়, তবে TRESL 3 ওখানে পাওয়া যায় কিনা জানি না, তবে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস বললে ওরা কিন্তু দিয়ে দেবে।
এবার আমি রোগ পোকার ব্যাপারটা আমি পরে বলবো, আর তোমাদেরকে যেটা বলেছি ডাইমেথয়েড 30%, যেটা বাংলাদেশের টাফগড় হিসেবে পাওয়া যায় আর ভারতবর্ষের টাফগড়, রোগড়, রোগড় প্লাস এই হিসেবে পাওয়া যায়, এটা কি করবে 15 দিন অন্তর অন্তর বা 20 দিন বা 1 মাস অন্তর অন্তর একটা রেশিও রাখবে। সেই রেশিও অনুযায়ী তুমি 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে, গাছে সুস্থ থাকবে, রোগ পোকা আসার সম্ভাবনা কমে যাবে। বন্ধুরা, এই ছিল ভিডিওর বিষয়বস্তু, গাছটার পরিচর্যা স্টেপ বাই স্টেপ এইভাবে করো, গাছটাতে যদি আনাতে পারো তো খুব ভালো, তো তুমি নিয়ে এসো, নিয়ে এসে এইভাবে করো, করলে কিন্তু তুমি ভালো ফল পাবে, বিশ্বাস নিয়ে কাজ করো। আর যারা ভিডিওটা দেখছো, ভালো যদি যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে শেয়ার করো। বন্ধুরা যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, আমার ভিডিওগুলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক দুপুর 2টো ভারতীয় সময়, ঠিক দুপুর 2:30 বাংলাদেশি সময়ে রিলিজ হয়, এবং টুকিটাকি বলে এপিসোড হয়, সেটা মূলত দুপুর 2টোতে আসে এবং সোম, বুধ, শুক্রতে আসে, এটা যে কোনো সময়ে আসতে পারে। বন্ধুরা, আর আমার আজ পর্যন্ত যতগুলো ভিডিও আছে সেটা যদি একসঙ্গে দেখতে চাও তাহলে হর্টিকালচার যে আইকন আছে সেখানে গিয়ে ক্লিক করো, ক্লিক করার পরে ভিডিওস আইকন আছে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিওসগুলো দেখতে পাবে। বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।